মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এখন বাজে 8টা, আর 8টা বাজে, আর আজকে বার হচ্ছে সোমবার। তখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। আর এখন মানে সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সবটাই করে নিয়েছি। করে নিয়ে আর নিশ্চয় বুঝতে পারছো আমি একদম চান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, বলো তো। কাজ টাজ করা হয়ে গেছে, ভাবলাম বৃষ্টি হচ্ছে তো ওই জন্যই স্নানটা করে নিয়েছি, স্নানটা করে নিয়েছি। আর এবারে যেহেতু লক্ষ্মী পূজা আছে, মানে মঙ্গলবারে লাগছে, মঙ্গলবারে 7:44 লাগছে, আর বুধবারে সন্ধে 7টার দিকে 7:20 কেটে যাচ্ছে। তো ঠাকুরমশাইকে বলা হয়েছে পুজো করব। আর আজকে তো আজকে হচ্ছে পূর্ণিমার আগ দিয়ে, আমার মেন কথা হচ্ছে কি বলতো, পূর্ণিমার আগ দিয়ে আমাকে ঠাকুরটা তুলে ফেলতে হবে, মানে তুলে এক সাইডে রেখে দিতে হবে, আসনটা খালি করতে হবে। আর যেহেতু আর একটা মানে পিয়ে মানে ঠাকুর আনতে হবে, সেই প্রতিষ্ঠা করে, যেহেতু প্রত্যেক বছর করে একটা করে ঠাকুর নিয়ে আসি, মানে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসি আর করা হয়, তো ওই জন্য। তো আজকে ওই জন্যই সকালবেলা স্নান করা, নাহলে কোনো প্রোগ্রামই ছিল না যে আমি সকালবেলা স্নান করব, ঠিক আছে? তো চলো, আর ওয়েদারটা তো খুবই খারাপ, একদমই খারাপ, কিছু বলার মতন না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর কি ফুল টুল তুলেছি সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো এক বালতি ফুল তুলেছি, চলো তোমাকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়েদারের অবস্থা এই যে, জল পড়ছে ঝিরি ঝিরি, তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু সবাই বলছে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। যেহেতু আমি 12টার মধ্যে শুয়ে পড়েছিলাম তখনটা বৃষ্টি ছিল না, আর এখন বৃষ্টি হচ্ছে, এই দেখো ঝিরিঝিরি, এই দেখো। তো সকালে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন কম আছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফুল, ফুল তুলেছি। তো এই দেখো এক বালতি বলা ফুল, মানে এই যে এ কটা ফুল তোলা আছে এর ভিতরে, এই যে। তো এই ফুলগুলো তুলে নিয়ে আর পুজো করব, ঠিক আছে? আর তোমাদেরকে দেখিয়ে দিই যে যেই ঠাকুরটা আমি তুলে মানে তুলবো, এই যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে তুলে এই সাইডটায় মানে বসিয়ে দেবো, আর একটা মা লক্ষ্মীকে আনবো, যেহেতু পূর্ণিমার আগ দিয়ে আমাকে ঠাকুরটা বাইরে রেখে দিতে হবে, আর একটা মায়ের এরকমই মূর্তি এনে এখানটাতেই স্থাপিত করব, মানে বসাবো, ঠিক আছে? তো চলো পুজোটা করে নিই, এই ঘরটাকেও তুলতে হবে আমাকে, এইসব কাজ আছে, চলো এগুলো করে নিই তারপর আসছি। পুজোটা সেরে নিই, আর আমার চুলগুলো তো একদম ভেজা জবজবে, আর এত বড় চুল না, রাখা অসুবিধা হয়ে যায়, দেখো কতটা বড়। তো ঠিক আছে, তো চলো কাজগুলো করে নিই। আর এদের অবস্থা দেখো, এক একজনের, কেউ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কেউ ওই যে। তো চলো পুজোটা সেরে নিই, ঠিক আছে?
তো গাইস আমি ঠাকুরতলায় গিয়েছিলাম, তো আধ ঘন্টা পর এসেছি, তো পুজো আমি দিয়ে দিয়েছি। তো দেখো আমি ঠাকুরতলা থেকে দেখতে পাচ্ছো, দেখতে পাবলাম, তো এই যে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। পূর্ণিমার দিনে তুলসী পাতা তুলতে নেই ওই জন্যে। আর এবারে আমি পূর্ণিমার লাগার আগ দিয়ে আমি ঘরটা আর মাকে বাইরেটায় রাখবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি আসন থেকে মাকে বের করে ওখানে রেখে দিয়েছি, ওই যে দেখে নাও তোমরা, এখানটায় রেখে দিয়েছি মাকে। আর ঠাকুরমশাই আসবে, তো ঠাকুরমশাই এলে আমি জিজ্ঞেস করবো, যেটা মানে আমাদের যেখানে জাগ্রত তুলসী থান আছে ওখানটায় রাখা যাবে কি না। তো এই ছিল সকালে আমার কাজ, এটাই আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল, তো সেই কাজটা আমি করে নিয়েছি। তো লক্ষ্মী পুজোর বাজার টাজার এখনও বাকি আছে, তো বেশি দিন নেই আর, আর দুদিন পরে লক্ষ্মী পুজো। তো চলে আমি এগুলো পরিষ্কার করে নিই। তো গাইস আর ভিডিওটা বাড়াবো না, তো এখান থেকে শেষ করলাম।